দুর্গাপূজার জন্য মোবাইল ডাটা বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজার জন্য মোবাইল ডাটা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে। তো অনেকে মনে করতেছেন যে আপনাদের ফোনের সমস্যা, তো অনেকেই এটা নিয়ে সমস্যায় আছেন যে অনেক গালাগালি করতেছেন বা অনেক খোঁজাখুঁজি করতেছেন কেন এই সমস্যাটা হলো। তো দুর্গাপূজা উৎসবের জন্য যাতে কোনো ঝামেলা না হয়, আপনারা অনেকেই জানেন যে দেশে অলরেডি কিছু ঝামেলা চলতেছে, তো এই ঘটনাগুলো কেন্দ্র করে দুর্গাপূজাটা যেহেতু ভালোভাবে হয় সেজন্যই মোবাইল ডাটা সকল বাংলাদেশি মোবাইল ডাটা ব্যবহারকারীর মোবাইল ডাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সকল বাংলাদেশে যত ফোন ব্যবহারকারী আছে ও তাদের সকলের মোবাইল ডাটা বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গাপূজা উৎসবের জন্য। তো এটি খোলা হবে তো আজকে রাত্রে 8টা 10টা বা 12টার দিকে এটি আবার চালু করে দেওয়া হবে। তো আপনারা অনেকেই টেনশনে পড়ে গেছেন মোবাইল ডাটা কেন চালু হচ্ছে না, তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন এটি বন্ধ করা হয়েছে। তো এটা যখন চালু করে দেওয়া হবে তো সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে, আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন। তো দুর্গাপূজা উৎসবের জন্য এটি বন্ধ করে রাখা হয়েছে আজকে সকাল থেকে। তো বন্ধুরা আপনারা খুব সহজেই ডাটা ব্যবহার করতে পারবেন আজকে বিকাল থেকে বা রাত থেকে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন বন্ধ করা হলো। তো অনেকেই ভাবতেছেন যে এটি হয়তো আপনাদের ফোনের সমস্যা হয়েছে, তো যাদের ওয়াইফাই বা নিজস্ব ইন্টারনেট আছে তারা ব্যবহার করতে পারবেন, যে কোনো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের আজকের দিনটি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না এবং ডাটা ব্যবহার করতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।